হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। আমার ফেসবুক পেজে থেকে যে যে দেখতেছো তারা আমার ফেসবুক পেজটা ফলো করো, আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকে একটা মজাদার রেসিপি বানাইতেছি। এটা কি জানো, এটা একদম তাড়াহুড়া করে ব্রেকফাস্ট বানাইতেছি, একদম হেলদি ব্রেকফাস্ট। তো আজকে সকালে এই ব্রেকফাস্টটা আমার মাথায় খালি বাতি জ্বলতেছে যে কী দিয়ে কী করবো। তো তোমাদের ভাইয়া চলে যাবে তাড়াহুড়া করে, সেই জন্য অনেক তাড়াহুড়া করতেছি। তো দেখতে থাকো, অল্প আটা নিলাম, আটাটা গুলিয়ে নিলাম নুন দিয়ে, আর অল্প গুড়, কিশমিশ, মিঠাই তো গুড়ি আমরা বলি, আর এখানে দেখতে পাচ্ছ তাওয়াতে তেল দিয়ে এই আমি বস্তুটা বানাইতেছি। তো এই খাবারটা বানাইতেছি সকালের নাস্তাটা। তো তাড়াহুড়ার নাস্তা এটা, যাদের হাজবেন্ড বা ভাইরা বা বাপেরা কাজে যায় তাড়াহুড়া করে এই নাস্তাটা বানিয়ে খাওয়াবেন। আর এটা মাশাল্লাহ অনেকই সুস্বাদু হয়েছে খাইতে। আপনারা রেসিপিটা দেখতে থাকেন এবং আমার সাথে থাকেন আর পাশে থাকেন। এই যে দেখতে পাচ্ছেন চুলাতে এখন দিয়ে দিলাম কয়টা গুড় আর কিশমিশ, আর এখানে দিয়ে দিতেছি যেটা ব্যানানাটা আমি কেটে নিয়েছিলাম সেই ব্যানানাটা দিয়ে দিলাম। তো এখানে দেখতে পারতেছো এখানে এর উপর দিয়ে আমি দিয়ে দিব কি জানো, ওই গোলালো আটাগুনা যেগুলো আটা গুলিয়ে থুয়ে দিছি ওই আটাগুলো সুন্দর করে যে উপর দিয়ে দিয়ে দিতেছি। তো এটা দেওয়া হয়ে গেলে তো এখন এইরকম এরকম করে সুন্দর করে ছড়িয়ে দিব, কারণ ছড়িয়ে সুন্দর করে এরকম করে দিব, কারণ ওইটা এরকম করে দিলে এটা মাঝখানে পড়বে ব্যানানাটা। তো দেখতে পারতেছো এরকম এরকম করে দিতেছি। তো এটা তাড়াতাড়ি হয়ে গেল, তোমাদের ভাইয়া চলে যাবে তাড়াহুড়া করতেছে অনেকই। তো এটা হয়ে গেছে, তোমাদের ভাইয়াকে দিয়ে নেই। তো আর একটা বসিয়ে দিয়েছি, এই যে দেখতে পারতেছো এখানে ওই সেম সেম প্রসেসে বসিয়ে দিতেছি। তো এখানে ব্যানানাগুলো দিয়ে নেই। তো তোমাদের ভাইয়া চলে যাবে তাড়াহুড়া করে, তোমাদের ভাইয়াকেও দিছি খাইতে, তোমাদের ভাইয়া চলে যাবে কাজে যাবে। তো এটা এরকম করে এরকম করে বানিয়ে নিব। তো এটা দুই প্রসেসে বানানো যায়। তো তোমাদের ভাইয়াকে আগে দিয়ে আসি। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের ভাইয়াকে দিছি একটা খাইতে, আর এখানে আমি বসিয়ে দিছি তাড়াহুড়া করে, এটাও দেখতেছি, আরেকবার তোমাদের ভাইয়াকেও খাইতে দিতেছি। তো এটা হয়ে গেছে, এখন আমি এরকম করে উল্টিয়ে দিব। এই যে দেখতে পাচ্ছ, এই যে সুন্দর করে উল্টানো যায়, কোনো অসুবিধা নাই, একদম নো টেনশনে আপনারা এটা বানিয়ে খাইতে পারেন। অনেকই স্বাদের রেসিপি একটা, আর একদম হেলদি ব্রেকফাস্ট। তো কীভাবে বানাইলাম তোমরা তো দেখতেই পারলা। তো তোমরা দেখতে থাকো, আর তোমাদের ভাইয়াই যে তাড়াহুড়া করে খেয়ে ব্রেকফাস্ট খেয়েই বাসায় থেকে চলে যাইতেছে, তো চলে যাচ্ছে এই যে। তো এখানে দেখতে পারতেছো আমি ওইটা ভেজে নিলাম, কত সুন্দর একদম পিৎজার মতন দেখা যাইতেছে, দেখতে পারতেছো। আরেকটা প্রসেসে এটা বানানো যায়। তো এই যে এখানে অল্প ময়দা আটা আছে, তো আটার মধ্যে ওগুলো সব কিছু ঢেলে দিলাম, ঢেলে দিয়ে এটা লেড়ে সেড়ে তারপরে এটা একবারে বসিয়ে দিব তাওয়াতে। তো ওইরকম করে দিলে তো লেট হয়, হ্যাঁ, তো এরকম করে দিতেছি। তোমরা দুই প্রসেসেই বানিয়ে খাইতে পারো এটা। তো আমি এই প্রসেসে দিতেছি, দেখো এটা জাস্ট খালি হতে দিব, হওয়া হয়ে গেলে মানে আমি খেয়ে তোমাদের দেখাবো। ফাইনালি আমার যেই নাস্তাটার কথা বলছিলাম সেই নাস্তাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। আর এখানে লাল চা নিয়ে আসছি, আজকের ব্রেকফাস্টের মেনু এটা। তো তোমাদের ভাইয়া খেয়ে চলে গেলো দেখতে পেলো, আর এটা খেয়ে দিছি, যদি আমার মেয়ে আসে আমার মেয়ে খেয়ে নেবে। তো স্টার্ট করি কীরকম লাগে, তোমাদের ভাইয়া তো বলতে পারো না, বলছে না, তো আমি বলে খেয়ে বলে দেখি কীরকম হইলো। এটা অনেক সুন্দর দেখতে পাচ্ছ, বেনানা দিয়েছি তো মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে, অনেক স্বাদ হয়েছে। তো তোমরা চাইলে বাসায় ট্রাই করতে পারো। আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, তোমাদের মাঝখানে আরেকবার চলে আসলাম আর একটা রেসিপি নিয়ে। তো এই যে দেখতে পারতেছো এখানে গরই মাছের ভর্তা কীভাবে বানায়। তো এখানে দেখতে পারতেছো এখানে অল্প গরম মশলা, অল্প জিরা গুঁড়ি দিয়ে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে এটা বসিয়ে দিয়েছি, অল্প নুন দিয়ে দিলাম এখন। তো এই রেসিপিটা বানিয়ে খাইলে অনেকই সুস্বাদু লাগে আমাদের নগাঁও ডিস্ট্রিক্টে। তো এটা এরকম করে খায় না, মানে সব কিছু মানে তেলে ভেজে তারপরে হাতে মানে ডোলে মরিচ ডোলে টিপে তারপরে খায়। তো ওইটা একটা কাঁচা কাঁচা ভাপ আসে। আর এই আমি যে প্রসেসে বানাইতেছি এই প্রসেসটা হলো আমাদের গোয়ালপাড়া বা আমাদের বঙাইগাঁও ডিস্ট্রিক্টে আমরা এরকম করে খাই, আমাদের আমার মার এটা রেসিপি। তো আমার মার রেসিপিটা এটা আমি বানিয়ে মানে শিখছি এখন বানানো। তো এটা অনেকই সুস্বাদু লাগে, অনেকেই যদি আমি মিথ্যা বলে থাকি তোমরা অবশ্যই ট্রাই করতে পারো, ট্রাই করে তারপরে আমাকে কমেন্টে জানিতে পারো। তো এটা সব মশলাপাতি এখানে সব মশলাপাতি বলতে কি অল্প জিরা গুঁড়ি, অল্প গরম মশলা, কাঁচামরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা সব কিছু একসাথে দিয়ে
দিয়ে মাছের কাঁটাগুলো ফেলিয়ে দিয়ে সুন্দর করে কড়ার মধ্যে একদম বাইরা মানে ভর্তা করতে হয়। তো এরকম করে মানে একদম থেতলিয়ে বাইরা ভর্তাটা করে শেষ হয়ে গেছে আমার। তো অত লং করি না, যেটুকু ক্যাপচার করি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করি। তো দেখতে পাচ্ছ একদম মশলা অনেক সুন্দর হয়েছে খাইতে, আর এটা সুন্দর ফ্লেভার। তো আরেকটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করতেছি, সেই রেসিপিটা কীভাবে গরই মাছ দিয়ে মানে আমরা ডাঙ্গা বলি আর এই দেশে জানি না কী বলে ডাটা বলে, ডাটা তো ডাটার সবজিটা রান্না করতেছি এখন। এই রেসিপিটা দেখো, তো গরাই মাছগুলো এরকম করে কুড়ি কুড়ি করে কেটে নিয়েছি। তো এটা সুন্দর করে কষিয়ে হয়ে গেছে, কষিয়ে তারপরে আমি এখানে দিয়ে দিছি ডাঙা। তো এই ডাটাগুলো সুন্দর করে এখন আমি কষিয়ে নিতেছি, ভালো করে কষিয়ে নিয়ে অল্প পরিমাণে এখানে ঝোল দিব, কারণ বেশি ঝোল দিব না, ডাটার সবজিটা অত ঝোল খায় না, মানে থকথকা ঝোল খায়। তো থকথকা খাওয়ার জন্য তো বেশি দিব না, আমার এইটুকুই এনাফ। তো এখানে দেখতে পাচ্ছ আমার হওয়ার মধ্যেই, তো এই যে সুন্দর ফ্লেভার হয়েছে, মশলা অনেকই সুন্দর লাগতেছে দেখতে, আর ডাটার সবজি খাইতে অনেকই ভালো লাগে। নামিয়ে ফেলবো কিছুক্ষণ পরে। তো এখানে দেখতে পাচ্ছ ধনিয়া পাতাটা দিয়ে দিলাম, এটা আমার অলরেডি হয়ে গেছে। তো তোমাদের রিভিউটা দিয়ে খেয়ে কীরকম হইল, তো এখানে দেখতে পাচ্ছ আমি খেতে বসে পড়ছি। তো কি বলবো, অনেকই সুন্দর হয়েছে, দারুণ মাশাল্লাহ, খাইতে অনেকই ভালো লাগছে। তো তোমরা চাইলে এরকম করে ট্রাই করে খাইতে পারবে, মাছের ভর্তাটা নিয়ে খাইতেছি অনেকই সুস্বাদু হয়েছে। তো যেটুকু ক্যাপচার করি সেটুকু তোমাদের সাথে শেয়ার করি। তো তোমরা তো আমি হাসলাম, তোমাদের ভাইয়া জানি কী কী বলতেছে, তো সেই জন্যেই তো তো চাইলে ট্রাই করতে পারো। তো আজকের বারে ব্লগটা এখানেই শেষ করে দিতেছি। আমার ব্লগটা দেখে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই, আর ফেসবুক পেজটা ফলো করে দিই, আমার পাশে থেকো। আজকের বারে এখানেই শেষ করে দিই, আসসালামু আলাইকুম, বাই বাই, আল্লাহ হাফেজ।